बाबू जाओ ठीक मत क्लास करो हाँ और शोनो समय मत टिफिन खाया नियो और हलो ये रोदे मध्य खबरदार अजथा घोरा घूरी करा क्लास शेषे তাহলে কিন্তু শরীর খারাপ করব না আমি কিন্তু বিকালে ক্রিকেট খেলো আচ্ছা ঠিক আছে বাবা ক্লাস শেষ করে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ক্রিকেট খেলতে যাব ঠিক আছে আর এই যে চকলেট এটা দুইটা ক্লাসের পরে আর দুইটা ক্লাসের পরে আরেকটা ভাইয়া ব্যাড বয় টিফিন খান ভাইয়া বাবা তুমি যখন খাবা তখন মুখটা খোলা রাখবা শুধুমাত্র খাবার জন্য শুধুমাত্র কোনো কথা বলবা না আমি খাবার শেষ করে তোমার সাথে কথা বলবো ঠিক আছে আমার সাথে কোনো কথা বলারই দরকার নাই কারণ আমার কথা তো কোনো দামই নাই তোমার কাছে কতকাল আমি তোকে কি বলেছিলাম যে অন্য রঙের কাপড় চোপড় পরো না তুমি আবারো সেই লাল রঙের টি-শার্ট লাল রঙের ক্যাপ লাল রঙের জুতা পরে চলে আসছো কেন আমার কথা কি কানে যায় নাই শোনো লাল এত ছোট করে দেখো না লাল এত ছোট না বুঝছো লাল অনেক বড় ব্যাপার এই যে আমাদের শরীরটা এই শরীরটা তো লাল লাল রক্তের উপরেই আছে রক্ত শূন্যতায় ভুগলে মানুষ মরে যায় না রক্ত ছাড়া কোনো কিছু হয় শরীরটাই হয় রক্ত রক্ত যত চলবে লাল লাল রক্ত তত ভালো আবার মনে করো যে কেউ কাউরে বাসায় যায় মিষ্টি দিছে মিষ্টি মনে করো লাল আর সাদা মিলাই দিছে তখন কিন্তু মানুষ ওই লালটাই খায় দেখো সাদা মিষ্টি খায় না লালটাই খায় আজকে আমি যে লাল না পরি নীলটা পরি কি বলো লাল পোশাকে তোমাকে কত ভালো লাগে তুমি তা জানো এখনই তো বয়স এখনই যত খুশি লাল পরে না 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 রেডি হয়ে যাও এই যে নাও রেডি হয়ে নাও মানে হয়েছে কি আম্মা আব্বা দুজন মিলে আমারে বললো যে এটা নতুন টি শার্ট কিনছে আর কেটস কিনছে লাল কালারের এটা পরে যাবো এটা অনেক সুন্দর লাগবে তাই আমি ম্যাচ করে লাল ক্যাপটাও পরে আছি আমার মা বাবা বললো আর তুমি পড়ে ফেললা আর গতকাল যে আমি তোমাকে এক ঘন্টা ধরে বুঝিয়েছি আমার কথার কোনো দাম নাই আমারটা খুব করে বলা হয় না না কোনো লাভ নাই তোমার কই যাও নুডলস খেয়ে যাও নুডলস খেলে মন ভালো হয়ে যাবে